সবুজে ঘেরা পাহাড়ের পাদদেশে বন্দরনগরী চট্টগ্রামের দৃষ্টিনন্দন ২১ নম্বর জামালখান ওয়ার্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত শিক্ষা ও সংস্কৃতি চর্চায় অনন্য বিদ্যাপীঠ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত অন্যতম শ্রেষ্ঠ নারী শিক্ষা প্রতিষ্ঠান জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। প্রায় ১,০০০ শিক্ষার্থী নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার দূতি ছড়িয়ে যাচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫টি শাখায় বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চলে। বর্তমানে এই বিদ্যালয়ে ২০ জন শিক্ষক কর্মরত আছেন। বিগত বছরগুলোর ন্যায় ২০১৮ ও ২০১৯ সালের জেএসসি এবং এসএসসি পরীক্ষায় সফলতার ধারা অব্যাহত রয়েছে। ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় ১৭৯ শিক্ষার্থীর মধ্যে ১৭৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার ৯৯.৪৪%। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২১ জন, এ পেয়েছে ১১২ জন, এ মাইনাস ৩২ জন, বি ১০ জন এবং সি ৩ জন। ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের পাশের হার ৭৮.১১%। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুলসমূহের গড় পাশের হার ৮৪.৫৮%। জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৮.৪৩%। ২০১৯ সালের এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৩২ জন, এ পেয়েছে ১১২ জন, এ মাইনাস ৩ জন, বি ১২ জন এবং সি পেয়েছে মাত্র ১জন। জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। মেধাবীদের উৎসাহিত করার লক্ষ্যে বার্ষিক পরীক্ষায় প্রত্যেক শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীকে ফলাফল প্রকাশের দিন ও বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোট ২বার পুরস্কৃত করা হয়। প্রাত্যহিক সমাবেশ ও নীতিবাক্য পাঠের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়মিত ব্যবহারিক ক্লাস ও মাল্টিমিডিয়া ক্লাস চলে। ২০১৮ সালের মার্চ এপ্রিলে মাল্টিমিডিয়া ক্লাস পারফরমেন্সে কোতোয়ালি থানায় সর্বোচ্চ ক্লাস হয় এই বিদ্যালয়ে। এছাড়াও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি সপ্তাহে লাইব্রেরি ক্লাস হয়। ২,২৩৫টি বই আছে বিদ্যালয় লাইব্রেরিতে। তদুপরি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকেও শিক্ষার্থীরা নিয়মিত পুরস্কার পেয়ে থাকে। বিদ্যালয়ে রয়েছে সুদক্ষ গাইড, রেড ক্রিসেন্ট ও সাংস্কৃতিক স্কোয়াড দল, যারা নিজ প্রতিষ্ঠান ছাড়াও সরকারি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও পুরস্কার পেয়ে থাকে। শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি ও চর্চার লক্ষ্যে রয়েছে সততা সংঘ এবং সম্প্রতি স্থাপন করা হয়েছে বিক্রেতাবিহীন সততা স্টোর। নির্বাচিত স্টুডেন্টস কেবিনেট কার্যক্রম ও শিক্ষার্থী কর্তৃক পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে এখানে। ইনডোর ও আউটডোর প্ল্যান্টের প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু করা হয়েছে এবছরের বৃক্ষরোপণ অভিযান। শ্রেণীকক্ষ ও শ্রেণীকক্ষের বাইরে ঘটেছে সবুজের সমারোহ। সৃজনশীলতা বিকাশে আয়োজন করা হয় বিজ্ঞান মেলা, ক্ষুদে উদ্ভাবকের সন্ধানে ও বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ও বায়োলজি অলিম্পিয়াডে রেখেছে মেধার স্বাক্ষর এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দেওয়া হয়েছে মাল্টিমিডিয়া টকিং বুক, খেলাধুলা ডিসপ্লে ও মার্চ পাস্টে রয়েছে শিক্ষার্থীদের সমান পদচারণা।
কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা। এবারে শিক্ষা সফরে শিক্ষার্থীরা যায় 200 বছরের পুরনো ফটিকছড়ির উদালিয়া চা বাগানে। আনন্দিত, উদ্বেলিত, উৎফুল্ল শিক্ষার্থীরা ঘুরে বেড়ায় মনের আনন্দে চা বাগানের পরতে পরতে। শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত কল্পে রয়েছে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা, রয়েছে 4 জন সেরা কন্টেন্ট নির্মাতা শিক্ষক এবং 3 জন ICT4E অ্যাম্বাসেডর শিক্ষক। মাল্টিমিডিয়া কন্টেন্ট প্রতিযোগিতা 2018 এই জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষক আছেন। এছাড়াও সরকারিভাবে থাইল্যান্ডে প্রশিক্ষণের সুযোগ পায় শিক্ষক লুৎফুন নিসা খান ও উপালি বড়ুয়া। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এর পৃষ্ঠপোষকতায় বিশ্বায়নে জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের পথ চলা আজ শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলাদেশে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধান শিক্ষক চম্পা মজুমদারের বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষক লুৎফুন নিসার কোঅর্ডিনেশনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মরক্কো, আফগানিস্তান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ঘানা, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও আমেরিকার 40টি স্কুলের সাথে পার্টনারশিপ করেছে এবং বিভিন্ন প্রজেক্ট ও স্কাইপি ক্লাস করে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড 2016-2019 লাভ করেছে। বর্তমানে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড 2020-2023 এর জন্য কাজ শুরু করেছে। শুধু তাই নয়, ইংল্যান্ডের দ্য ইস্ট ম্যানচেস্টার একাডেমি বাংলাদেশের একমাত্র কুসুম কুমারী ছাত্রীদের জন্য ওয়েব পেজ খোলে, যেখানে ছাত্রীদের তথ্য ও ভিডিও চিত্র সন্নিবেশিত আছে। অধিকন্তু শিক্ষার্থীরা কমনওয়েলথ সায়েন্স ক্লাস কম্পিটিশনে অংশগ্রহণ করে, প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পার হয়ে সর্বশেষ ধাপে গবেষণার প্রয়োজনে শিক্ষার্থীরা ঘরে ঘরে গিয়ে ডাটা সংগ্রহ করে এবং অনলাইনে গবেষণাপত্র জমা দেয়। দ্য রয়্যাল সোসাইটির বিবেচনায় ইংল্যান্ড ও নাইজেরিয়ার সাথে যুগ্মভাবে এই বিদ্যালয় বিশ্বে প্রথম স্থান লাভ করে। বিদ্যালয়ের সার্বিক পথচলায় শিক্ষার্থী, কর্মচারী, শিক্ষক, অভিভাবকের ঐকান্তিক প্রচেষ্টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা বিভাগের সুদক্ষ পরিচালনায় স্থানীয় কাউন্সিলর এবং সর্বোপরি মাননীয় মেয়রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এগিয়ে যাবে দুর্বার গতিতে, রচনা করবে দিগন্তজোড়া ইতিহাস।